হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য দূরবীরা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফাইন্যান্স বা অর্থায়ন। আজকে আমরা অর্থায়ন এবং অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটি নিয়ে আমরা কথা বলি, অর্থাৎ ব্যবসায় অর্থায়ন, আমরা এই দুটি জিনিস নিয়ে কথা বলব। আমরা খুব সহজ একটি এক্সাম্পল চিন্তা করি। ধরো তোমার প্রতিদিন স্কুলে যেতে এবং স্কুল থেকে সারাদিন যে তোমার যত কাজ কার্যক্রম আছে তার জন্য 60 টাকা খরচ হয়। কীভাবে 60 টাকা খরচ হয়? তোমার প্রতিদিন স্কুলে যেতে 30 টাকা, স্কুলে যেতে আসতে 30 টাকা রিক্সা ভাড়া লাগে, তারপরে তোমার টিফিনের জন্য কিছু টাকা লাগে, তারপরে তুমি যে তোমার বন্ধুদের সাথে কিছু খেলাধুলা করো সেই খেলাধুলার সময় তোমার কিছু টাকা পয়সা দিতে হয়, তো বলের টাকা দিতে হয় নাহলে বলে কস্টেপের টাকা দিতে হয়, এই টাকাগুলো তোমার দিতে হয়। এখন তুমি প্রতিদিন সকালবেলা উঠে কী চিন্তা করো যে তোমার এই 60 টাকা, অর্থাৎ প্রতিদিনের জন্য 60 টাকা, এই 60 টাকা তুমি কীভাবে পাবে? যেহেতু তুমি স্টুডেন্ট, তুমি হয়তো যদি টাকা পয়সা উপার্জন না করো, তুমি চিন্তা করো, ওকে আমি বাবার থেকে আমি কিছু টাকা নিতে পারি, আমি আমার মার থেকে কিছু টাকা নিতে পারি, বা আমি ফ্যামিলির বড় কারোর থেকে টাকাটা নিতে পারি। অর্থাৎ সকালে উঠে তুমি প্রথমে চিন্তা করো, আচ্ছা মা যদি আমাকে 50 টাকা দেয়, মা 50 টাকা দেওয়ার পর তারপরে তোমার আরও 10 টাকা লাগবে, এই 10 টাকার জন্য তুমি চিন্তা করো, আচ্ছা আমি ফ্যামিলির বড় কারোর কাছ থেকে এই 10 টাকা ম্যানেজ করে নেই, এবং তারপরে তুমি তোমার 60 টাকা ম্যানেজ করে নাও। এই যে কাজটি, এই পুরো কাজটি মূলত ফ্রি ফাইন্যান্স বা অর্থায়ন। অর্থাৎ উদাহরণের মাধ্যমে আমরা কি বুঝলাম, অর্থায়ন হচ্ছে এরকম একটি কার্যক্রম যেখানে তুমি আসলে তোমার কতটুকু আয় হবে এবং সেই আয় অনুযায়ী কতটুকু ব্যয় হবে এই সকল কিছু চিন্তা করে এবং কোন কোন খাতে এই ব্যয়গুলো ব্যয় করা হবে সেই জিনিসটি চিন্তা করো। অর্থাৎ যদি আমরা অর্থায়নকে খুব সহজভাবে আমরা অর্থায়নকে বুঝতে চাই, অর্থায়ন হচ্ছে এমন একটি কার্যক্রম যেই জায়গায় অর্থের আয়ের উৎস এবং আয়ের প্রক্রিয়া সম্পর্কে আয় নিশ্চিত করা হয়, তার পরবর্তীতে অর্থ কোন কোন ক্ষেত্রে ব্যয় করা হবে সেই জিনিস নিশ্চিত করা হয়, এবং কোন কোন জায়গায় ব্যয় করলে অর্থের সবচেয়ে বেশি কার্যকারিতাটি হবে সেই জায়গাটি চিন্তা করা হয়, এবং এই পুরো কার্যক্রমটিকেই কিন্তু মূলত ফাইন্যান্স বলা হয়। আচ্ছা আমরা যে সহজ একটি উদাহরণ দিলাম না, এই সহজ উদাহরণটি যদি আমরা একটি ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রয়োগ করি তাহলে কি হয় বন্ধুরা? দেখো, একটি ব্যবসায় প্রতিষ্ঠানের একজন ব্যবস্থাপনা পরিচালক বা একজন যে কোনো ধরনের এক্সিকিউটিভ কী চিন্তা করে, তিনি চিন্তা করেন যে তার ব্যবসায় প্রতিষ্ঠানের বিক্রয় কিংবা পণ্য বিক্রয়ের মাধ্যমে কী কী আয় হবে। প্রথমত তিনি আয় চিন্তা করেন, দ্বিতীয়ত তিনি এটি চিন্তা করেন এই যে আয় করার জন্য তার কী কী খরচ হবে, তার কর্মচারীদের টাকা পয়সা দেওয়া লাগবে, তার কর্মকর্তাদের বেতন দেওয়া লাগবে, তার শ্রমিকদের মজুরি দেওয়া লাগবে, তার কাঁচামাল ক্রয় করা লাগবে। এই যে তিনি আয় প্রথমে কতগুলো আয় করার জায়গা চিন্তা করলেন, তার পরবর্তীতে তিনি চিন্তা করেন আমার কোন কোন জায়গায় আমার ব্যয় হবে, তার পরবর্তীতে যে আয় করা অর্থ থেকে তিনি কোন কোন জায়গায় কোন কোন ক্ষেত্রে ব্যয় করবেন এবং কোন কোন ক্ষেত্রে ব্যয় করলে তার আয়কৃত অর্থটি সবচেয়ে বেশি কার্যকরীভাবে কাজ করবে, এই যে পুরো কাজটি, এই যে পুরো অর্থায়ন সংক্রান্ত চিন্তাভাবনাটি, এই কাজটিকেই মূলত আমরা ব্যবসায় অর্থায়ন বলে থাকি। তাহলে বন্ধুরা, আমরা অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন বলতে কী বুঝলাম? অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন সহজ বাংলায় প্রদান করলে আমরা বুঝি যেই কার্যক্রমটি মূলত অর্থ নিয়ে কাজ করে, অর্থের আয় থেকে শুরু করে অর্থের ব্যয় এবং কোন কোন ক্ষেত্র হতে আয় এবং কোন কোন ক্ষেত্র হতে ব্যয়, কোন কোন ক্ষেত্রে হতে ব্যয় করলে আমার সবচেয়ে বেশি লাভ হবে, কোন কোন ক্ষেত্র হতে আয় করলে আমি সবচেয়ে বেশি আয় করতে পারবো, এই যে সমগ্র একটি প্রক্রিয়া, এই প্রক্রিয়া নিয়ে যে জিনিসটি চিন্তা করে তারাই হচ্ছে অর্থায়ন। এবং এই অর্থায়নটি যদি আমি ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে চিন্তা করি, ব্যবসায় প্রতিষ্ঠানে তার মুনাফার দিক দিয়ে চিন্তা করি, তাহলে এই প্রক্রিয়াটি মূলত একটি ব্যবসায় অর্থায়নে পরিণত হয়। এখন বন্ধুরা, এই যে আমরা অর্থায়ন নিয়ে কথা বললাম না, এই অর্থায়নের না 3টি নীতিমালা আছে, এবং সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 3টি নীতিমালা নিয়ে আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করব। প্রথম নীতিমালা, অর্থায়নের প্রথম নীতিমালাটি হচ্ছে তারল্য বনাম মুনাফা নীতি। এখন তোমাদের কাছে স্বভাবতই প্রশ্ন আসছে, তারল্য কি? তারল্য হচ্ছে একটি প্রতিষ্ঠানের জমাকৃত নগদ অর্থের পরিমাণ, বা যেই পরিমাণ সম্পদকে একটি প্রতিষ্ঠান খুব তাড়াতাড়ি নগদে রূপান্তর করতে পারে। তরল পদার্থ বলতে আমরা কী বুঝি? যেটি হচ্ছে সবচেয়ে তরল, আমরা নগদ অর্থকে এরকম একটি তরল সম্পদ বলে বিবেচনা করি। অর্থাৎ যে কোনো সময় আমরা যেই অর্থটিকে বা যেই সম্পদটিকে আমরা সরাসরি যে কোনো কাজে ব্যবহার করতে পারি। আমাদের কিন্তু প্রতিষ্ঠানে একটি সম্পদ হতে পারে চেয়ার, কিন্তু সেই চেয়ারটিকে কিন্তু আমরা প্রতিষ্ঠানের একটি একজন প্রাপ্য হিসাবকে বা একজন পাওনাদারকে টাকা পরিশোধের জন্য ব্যবহার করতে পারি না, বা একজন দেনাদারকে টাকা পরিশোধের জন্য ব্যবহার করতে পারি না, কিন্তু আমাদের কাছে যদি নগদ অর্থ থাকে আমরা সেটি টাকা পরিশোধ ব্যবহার করতে পারি। অর্থাৎ এই তারল্যটি হচ্ছে নগদ, এবং তারল্য বনাম মুনাফা, মুনাফাটি কি বন্ধুরা? আমরা স্বভাবতই জানি যে কোম্পানি তার সকল আয় থেকে যত ব্যয়ের টাকা দেওয়ার পরবর্তীতে যে টাকাটি বেঁচে যায়, অর্থাৎ আয় যখন ব্যয়ের থেকে বেশি হয় তখনই একটি কোম্পানি সাধারণত মুনাফা করে থাকে। অর্থাৎ বন্ধুরা, তারল্য বনাম মুনাফা নীতি তাহলে মানে কি বন্ধুরা? তারল্য বনাম মুনাফা নীতির মানে হচ্ছে এটি যে একটি কোম্পানি অর্থায়ন করার সময় সবসময় এটি মাথায় রাখতে হয় যে সে তার প্রতিষ্ঠানে কি তরল অর্থ বেশি রাখবে, নাকি সে প্রতিষ্ঠানের মুনাফার জন্য বেশি বিনিয়োগ করবে। এই যে একটি ব্যালেন্স, অর্থাৎ তুমি যদি প্রতিষ্ঠানে তরল অর্থ কম রাখো, কম রেখে বেশিরভাগ অর্থই দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে দাও, তাহলে কি হবে? তোমার প্রতিষ্ঠানে তরল অর্থ কম থাকবে, এই কারণে তোমার হঠাৎ যে কোনো সময় যে কোনো ধরনের দেনা পরিশোধ করতে
তুমি সমস্যায় পড়তে পারো, বা যে কোনো ধরনের ছোটোখাটো জিনিসপত্র, যেমন তোমার হঠাৎ করে একটি মার্কার দরকার হলো বা হঠাৎ করে একটি ফুলদানি দরকার হলো, এই জিনিসগুলো ক্রয় করতে গিয়ে তুমি অসুবিধায় পড়তে পারো, অর্থাৎ তোমার তরল সম্পদ কম থাকতে পারে। আবার তুমি যদি প্রতিষ্ঠানে তরল সম্পদ বেশি রেখে কম বিনিয়োগ করো, তাহলে কী হতে পারে, একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কিন্তু বিনিয়োগ করা। এখন একজন ব্যবস্থাপনা পরিচালক মনে করলেন যে না, আমি প্রতিষ্ঠানে আমি বেশির বেশি তরল অর্থ রেখে দিব, তাহলে কী হবে, সে বিনিয়োগ করার অর্থ কম পাবে। আর বিনিয়োগ করার অর্থ কম পেলে কী হয় বন্ধুরা, যত কম বিনিয়োগ হবে তত প্রতিষ্ঠানের কম মুনাফা হবে। অর্থাৎ তারল্য এবং মুনাফার মধ্যে একটি সুন্দর ব্যালেন্স রাখতে হয়। অর্থাৎ ব্যবস্থাপনা পরিচালক বা ব্যবস্থাপকদের এই জিনিসটি বুঝতে হয় যে আমার প্রতিষ্ঠানে ঠিক কতটুকু তারল্য রাখলে আমার প্রতিষ্ঠানের তরল সম্পদে কোনো সমস্যা হবে না, আবার আমার প্রতিষ্ঠানে আমি যে লক্ষ্যমাত্রা, যে মুনাফা, এই মুনাফার জন্য আমার কতটুকু অর্থ বিনিয়োগ করা দরকার। অর্থাৎ অর্থায়নের সময় সবসময় এই তারল্য এবং মুনাফার মধ্যে একটা সুন্দর ব্যালেন্স রাখতে হবে। আমরা যে দ্বিতীয় নীতিটি বলি সেটি হচ্ছে উপযুক্ততার নীতি। উপযুক্ততার নীতিটি কি আসলে? উপযুক্ততার নীতি হচ্ছে এইরকম যে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী যে কোনো ধরনের বিনিয়োগ বা দীর্ঘমেয়াদী কার্যক্রমের জন্য তুমি দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান করবে, এবং তুমি যদি স্বল্পমেয়াদী কার্যক্রম বা চলতি সম্পদ, চলতি কোনো কার্যক্রম করার জন্য তুমি চলতি স্বল্পমেয়াদী অর্থায়নের ব্যবস্থা করবে। অর্থাৎ ধরো তোমার একটি প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা দরকার, তার 10 লাখ টাকা বিনিয়োগ করা দরকার। এই ক্ষেত্রে প্রতিষ্ঠান অবশ্যই দীর্ঘমেয়াদী যে কোনো উৎস থেকে অর্থায়ন করবে, অর্থাৎ ব্যাংক ঋণ কিংবা শেয়ার কিংবা এই কিংবা ডিভেঞ্চার কিংবা ঋণপত্র, এই ধরনের জিনিসপত্র থেকে মূলত প্রতিষ্ঠান অর্থ সংস্থান করবে। কিন্তু একটি প্রতিষ্ঠানের ধরো আজকে আমাদের এই যে দূরবীন, এই দূরবীন ফাউন্ডেশনের আজকে আমাদের একটি ফুলদানি দরকার, আমাদের কতগুলো মার্কার দরকার, আমাদের একটি বোর্ড দরকার, আমরা কি তাহলে কি ব্যাংক থেকে ঋণ করবো? না বন্ধুরা, আমরা ব্যাংক থেকে ঋণ করবো না, আমরা স্বল্পমেয়াদী যে কোনো জায়গা থেকে অর্থ সংস্থান করবো, সেটি ব্যাংক হতে প্রাপ্য যে কোনো স্বল্পমেয়াদী হিসাব থেকে নিতে পারি, সেগুলো আমরা ব্যক্তিগত ধার থেকে নিতে পারি। অর্থাৎ যেই ধরনের অর্থ সংস্থান উৎসগুলো স্বল্পমেয়াদী করা যায়, খুব তাড়াতাড়ি করা যায়, আমরা সেই জিনিসটি করবো। অর্থাৎ বন্ধুরা, উপযুক্ততার নীতিটির যদি আমরা সার সংক্ষেপ টানি, তাহলে এটি হচ্ছে এইরকম যে আমাদের যখন যেই ধরনের অর্থায়ন করা দরকার, যেই ধরনের বিনিয়োগ করা দরকার, আমরা অর্থায়নটি সেই ধরনের করবো। ছোটো বিনিয়োগ হলে ছোটো কিছুর প্রয়োজন হলে আমরা ছোটো ছোটো উৎস থেকে অর্থায়ন করবো, যদি আমার বড় বড় বিনিয়োগ করা হয় তাহলে বড় বড় উৎস থেকে অর্থ সংস্থান করবো। সর্বশেষ যে নীতিমালা নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে কারবারের বৈচিত্র্যায়ন। বন্ধুরা, একটি প্রতিষ্ঠান, চিন্তা করো তোমাদের কাছে 10 লাখ টাকা আছে, তুমি যদি পুরো 10 লাখ টাকা একটা ব্যবসায় দিয়ে দাও, তাহলে তোমার কিন্তু ঝুঁকিটি অনেক বেশি। কারণ যদি ওই ব্যবসা প্রতিষ্ঠানটি কোনো একটি কারণে লস হয়, তাহলে কিন্তু তোমার পুরো 10 লাখ টাকায় কিন্তু তোমার পুরো লোকসানে চলে গেল। কিন্তু তুমি যদি বুদ্ধিমানের মতো এই কাজটি চিন্তা করো যে তুমি 5,000 টাকা, তুমি 50,000 টাকা একটি প্রতিষ্ঠানে এবং আরও 50,000 টাকা আরও একটি ব্যবসায় বিনিয়োগ করলে, তাহলে কী হবে বন্ধুরা, তোমার এই যে ঝুঁকির পরিমাণটি হ্রাস পাবে। কারণ হয়তো একটি ব্যবসায় 50,000 টাকা তোমার ঝুঁকি পড়তে পারে, কিন্তু আরেকটি ব্যবসায় হয়তো তোমার এই 50,000 টাকা লাভের মুখ দেখবে। অর্থাৎ তুমি যদি কারবারের বিনিয়োগের বৈচিত্র্যায়ন করে দেখাতে পারো, বিনিয়োগের বৈচিত্র্যায়ন করো, তাহলে তোমার ঝুঁকির পরিমাণটি হ্রাস পাবে। কারণ 1 লাখ টাকা যে কোনো সময় একবারই ঝুঁকির পরিমাণ কমে যেতে পারে, কিন্তু তুমি যদি এটাকে 5 ভাগে বা 2 ভাগে এরকম 50,000 টাকা করে বিনিয়োগ করো, তাহলে ঝুঁকির পরিমাণটি কম। কারণ হয়তো একটি প্রতিষ্ঠান ঝুঁকিতে পড়লে আরেকটি প্রতিষ্ঠান হয়তো লাভের মুখ দেখবে, খুব কমই সম্ভাবনা থাকে যে দুটি প্রতিষ্ঠান একসাথে ঝুঁকির মুখে। তাই এই কারবারের যে বৈচিত্র্যায়নের যে নীতিমালাটি রয়েছে, এটিও যে কোনো একজন অর্থায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ বন্ধুরা, আজকের পুরো লেসনে আমরা যে জিনিসটি বুঝলাম, আমরা প্রথমত বুঝলাম যে অর্থ সংস্থান সংক্রান্ত এবং অর্থের ব্যয় সংক্রান্ত সকল কাজটি হচ্ছে অর্থায়ন, এবং এটি যদি ব্যবসায় প্রতিষ্ঠানে আমরা করে থাকি ব্যবসায় অর্থায়ন, এবং একজন ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থায়ন করার সময় একজন ব্যবস্থাপকের কী কী নীতিমালা মাথায় রাখতে হয়, কী কী গুরুত্বপূর্ণ নীতিমালা সম্পর্কে চিন্তা করতে হয়, আমরা এই জিনিসগুলোকেও বুঝলাম। আজকের মতো আমরা অর্থায়ন ব্যবসায় অর্থায়নটা এখানেই শেষ করছি। পরবর্তী লেসন দেখানোর জন্য সকলকে আমন্ত্রণ। ধন্যবাদ বন্ধুরা।